সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিদ্যুতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর অনুশীলনী প্রশ্নোত্তর পর্বে 9.1 অনুশীলনীর 6 নং প্রশ্ন এর সমাধান করবো আমরা। 6 নং প্রশ্ন বলা আছে যে প্রমাণ করো, যেখানে প্রমাণ করতে বলা হয়েছে ক খ গ তিনটি প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা প্রমাণ করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখবো যে ক নাম্বারে কী আছে। ক নাম্বারে আছে 1/sec² প্লাস 1/cosec² ইজিক্যাল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা প্রথমে কি লেফট হ্যান্ড সাইড লিখবো এখানে, যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে এখানে, বাম পক্ষে আমাদের দেওয়া আছে যে 1/sec² এ প্লাস 1/cosec² এ। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এইটার থেকে আমরা কী প্রমাণ করবো, এটার থেকে আমরা 1 প্রমাণ করব। তাহলে আমরা যদি এখানে লিখি, লক্ষ্য করো এই sec স্কোয়ারকে যদি আমরা বাঙ্গাই লিখি, তাহলে আমরা কী করতে পারি দেখো। তাহলে 1/ আমরা জানি যে 1/cos² সমান কত, sec স্কোয়ার। তাহলে 1/cos² আমরা লিখব প্লাস 1/cosec² সমান, আমরা জানি cosec থিটা সমান কি 1/sin θ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/sin² এ। বন্ধুরা এবার লক্ষ্য করো, যদি আমরা এখানে 1/1 তাহলে আমরা এটা কী লিখতে পারি এখানে, আমরা টোটালটাকে লিখতে পারি কি, যে এটা যদি উল্টাই দিই আমরা তাহলে কত হয় আমাদের, তাহলে আমাদের হয় cos² এ বাই 1। 1 হিসেবে লিখতে হয় না, তাই আমরা লিখলাম না, sin² এ। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, যেটা আমরা জানি কি যে cos² θ প্লাস sin² θ ইজিক্যাল টু কত, এটা সমান আমরা জানি, আমাদের সূত্র ইতিমধ্যে আমরা শিখেছি, সেটা সমান কত 1। তাহলে 1 আমার কি এই লেফট হ্যান্ড সাইড সমান আমি কত পেলাম, 1 পেলাম। তাহলে এটা আমার কি রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত, বাংলা লেখলে আমরা লিখবো কি প্রমাণিত। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার আমরা খ নাম্বার সমাধান করব। এখানে আমরা লিখলাম ক এর সমাধান, এবার আমরা খ নাম্বার সমাধান করব। খ এর লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, 1/cos² মাইনাস 1/cot² বন্ধুরা লক্ষ্য করো, এখন 1/cos² এটা আমাদের যদি থাকে দেখো, 1/cos² মাইনাস 1/ এই cot² আমরা কী লিখতে পারি দেখো, cot² আমরা লিখতে পারি কি যে cos² / sin² দেখো আমরা জানি cos θ / sin θ ইজিক্যাল টু কত, cot θ। তাহলে cos² / sin² লক্ষ্য করো বন্ধুরা, তাহলে 1/cos² মাইনাস, এটা উল্টে গেলে কী হয় sin² / cos². বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা এই cos² θ cos² যদি লসাগু করি তাহলে কত হয়, তাহলে আমাদের লসাগু হয় cos². তাহলে ভাগ করলে কত থাকে, 1 - sin² তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কি যে 1 - sin² θ সমান সমান কত, cos² θ। তাহলে আমরা এখানে লিখবো যে cos² এটুকুর বদলে ডিভাইড বাই নিচে কত আছে আমার, cos² এখন যদি আমরা উপরে নিচে কাটি তাহলে আমাদের কত থাকে, এই cos² কাটা গেলে কত থাকে আমাদের 1। তো বন্ধুরা এটাই কি আমার, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের সর্বশেষ অর্থাৎ গ নাম্বার দেখো, গ নাম্বারে কী আছে এখানে সেটা আমরা এখন সমাধান করব। গ নাম্বারে আমার কী আছে দেখো, গ নাম্বারের লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, আমরা এখানে নিচে নিচে লিখি দেখো, লেফট হ্যান্ড সাইডে কী আছে, 1/sin² মাইনাস 1/tan² বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি এটাকে বাংলায় লিখি তাহলে কী লিখতে পারি,
কর নম্বরে 1 বাই সাইন স্কয়ার সাইন স্কয়ারে এটাকে আমরা যদি বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখো আমরা এটাকে ঠিকই রাখবো অর্থাৎ 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই টেন স্কয়ার এই 1 বাই টেন স্কয়ারে বাংলায় লিখলে আমরা কি লিখতে পারি যে সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার এ এবার যদি আমরা লিখি 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ তাহলে দেখো যথারীতি পূর্বটার মতো কি এখানে লসাগু কত আমার সাইন স্কয়ার এ মাইনাস 1 মাইনাস কজ স্কয়ার এ তো আমরা জানি বন্ধুরা যে 1 মাইনাস কজ স্কয়ার এ সমান সমান কত 1 মাইনাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা তাহলে আমরা এখানে লিখবো যে সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ তাহলে উপরে নিচে কাটতে কত থাকে আমার 1 তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা কি আমার এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি এখানে প্রুভড তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ভালো থাকো সবাই সুস্থ থাকো এ কামনায় আল্লাহ হাফেজ